থেকে আমাদের 10% অফার চলতেছে আমাদের 100% প্রত্যেকটা আইটেমের উপরে। হ্যাঁ, এমন না যে আমরা শুধু পুরাতন প্রোডাক্ট দিচ্ছি, আমাদের বেসিক্যালি শোরুমে পুরাতন প্রোডাক্ট ওভাবে থাকেই না, আপনারা জানেন সবাই। সো 100% নতুন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট। অরিজিনাল যা প্রাইস থাকবে তার সাথে একদম একদম কি সলিড 10% হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আপু তুমি দিনাজপুরে আসবে না ভোট দিতে? এটা একটা ভালো কথা বলছেন আপু। না, দিনাজপুর থেকে এবার পিঠাপুটি দাওয়াত এরকম করে পাইতেছি না, এই জন্য খুব ইয়া পাইতেছে। আমি আপু দিনাজপুরে ভোটার না। হ্যাঁ, আমার ভোট হচ্ছে গিয়ে আসলে ঢাকার, তার আবার কোথায়, মোহাম্মদপুরের, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে গিয়ে একটা ঘটনা আর কি, এটা একটা ব্যাপার। তো যাই হোক, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, লিমাপু কেমন আছেন? সো আমি না বেশি সময় নিব না, আমি খুব তাড়াতাড়ি এখন আমি দেখিয়ে দেবো, কাজ লাইভটা পোস্ট করা থাকবে। সো লাইভের দেখে পরে যারা এখন যারা জয়েন করতে পারবেন না, যারা পরবর্তীতে জয়েন করবেন, দেখে শুনে ওখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন। সো যেটা আমি বলছিলাম, আমাদের প্রত্যেকটা শোরুমে, 3টা শোরুমে 5 তারিখ পর্যন্ত চলবে 10% শার্প ডিসকাউন্ট অন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্ট। সো আপনারা সবাই এটার মধ্যে নিতে পারছেন। প্লাস হচ্ছে গিয়ে কি, অনলাইনে আমি যতগুলো পারবো, যা যা পারবো, সেসব আইটেমের উপরে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিতে চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, নিউ কোনো শাড়ি লাইভ দেখাবেন এর মধ্যে? আপু আমাদের কালকে থেকে লাইভ শুরু হয়েছে, আমি জানি না আপনি পেজ ফলো করেছেন কিনা, কালকে আমাদের একদিনের মধ্যে 2টা নতুন শাড়ির লাইভ হয়েছে। সো আজকে মনে হয় না রাতে কোনো লাইভ আমি করতে পারবো শাড়ির, হোপফুলি করতে পারবো না আর কি। যদি করতে পারি আমি আগেই জানিয়ে দেবো, যদি আমি অনেক লং প্ল্যানিং করতে পারি না, তাই আসলে এটা কোনো ঘটনা না। দেখা যাবে যে রাত 10টার দিকে জানাচ্ছে যে 10:30 লাইভে আসছে, এটা হতেও পারে। সো যাই হোক, এখন আমি জানি না আপু, বাট শাড়ির লাইভ হইতেই থাকবে, নতুনই লাইভ পাবেন। আসলে যা আসছে সব নতুন শাড়ি আসছে, সো আপনারা লাইভ পেতেই থাকবেন। ওকে, সো এই হচ্ছে গিয়ে ঘটনা। তা আমার মনে হয় যে এখন আমি যেটা করব, এখন আমি আপনাদেরকে, আমি একটু আগে পোস্ট করে এসেছি যে নতুন জয়পুরী শোরুম থেকে সবে ফাটায় কেনাকাটা করতেছেন, এপাশে জয়পুরী দিয়ে ভরা ছিল, ওরা জয়পুরী খালি করে ফেলছে। আচ্ছা কি মজা, এখন পক পক করে লাইভের নোটিফিকেশন আসে। আপু আমি গুল আহমেদ নিতে চাচ্ছি। ডেফিনেটলি নেবেন আপু, 5 তারিখ পর্যন্ত আমাদের শোরুমগুলোতে হচ্ছে গুল আহমেদের। জি হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের কোনো অর্ডার ছিল না। আচ্ছা ওকে, তাহলে অর্ডার ছিল, পে করা? ওকে একটা সেকেন্ড, দেন থ্যাংক ইউ সো মাচ। পে করা না, আপনি যে নাম বলছেন তারপর আমি বুঝছি, এটা এখানকারই, তারপর আমি কথা বলে নি। হ্যালো, আচ্ছা না উনি নামাজে বা বাথরুমে গেছে, তুমি পাঠাইছো? আচ্ছা ওকে, ওকে আপু মডেল সিল্ক আজরাক আসার পরে আমি আপনাদেরকে দিতে পারবো। মডেল সিল্ক আজরাক এখন হাতে এসে পৌঁছায় নাই, শোনা আমার হাতে তো আসতে হবে, আমি কী দিবো আপনাদেরকে, একটু সময় দেন। ইলেকশন যাচ্ছে না আপু, শিপমেন্টের অবস্থা খারাপ, তো যা 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 চলে আসে তা চলে আসে। এই যে আপনারা এখন ফাঁকা আছে, আপনারা এখন খেয়ে নেন, আপনারা এখন ফাঁকা আছে তো আস্তে আস্তে একজন করে খেয়ে নেন, পরে আবার ভর্তি হবে, পরে আবার খাইতে পারবেন না। আচ্ছা যাক, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, সো চলেন আমি শুরু করে ফেলি, আমি আর সময় নিব না বেশি, বেশি নাকি আমি সময় নিব না, আমি এখনই শুরু করে দেবো। সো সবাই জানেন যে আমাদের হচ্ছে নতুন বছর উপলক্ষে 10% ডিসকাউন্ট চলছে। সো সবাই শোরুম থেকে কেনাকাটা করতে পারছেন নতুন জয়পুরিগুলো, 1500 টাকার অরিজিনাল জয়পুরি নিতে পারছেন 1350 টাকায়। সো আজকে অনলাইনের জন্য আমি নতুন জয়পুরি এই প্রাইজে দিয়ে দেবো, দিয়ে দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটা, হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1। আপু অনেক কম্বিনেশন, অনেক শাড়ি আসবে, এখন আমার মাথার মধ্যে আসলে সত্যি কথা বলতে শাড়ি নাই। হ্যাঁ, তো এখন আপনি আমাকে শাড়ি নিয়ে যতই ভালো কথা বলে না, যাই বলে আমার মাথার মধ্যে কিছু ঢুকবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আছে, থাকে এটা কি না, আপনি ছিলেন না তখন? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা। ডেলিভারি দোকানে নাই বলতে বুঝাইছে যে আপনি দোকানের মধ্যে না, এটা বলতেছে, আপনি ছিলেন না তখন। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1। হ্যাঁ, সো 10% ডিসকাউন্টে 1500 টাকা জয়পুরি পেয়ে যাচ্ছেন 1350 টাকা, খুব তাড়াতাড়ি আপু, কাজ এই প্রাইসের মধ্যে অরিজিনাল জয়পুরি আসলে কেউই ছাড়বেন না। যেখানে 1500 টাকা অরিজিনাল জয়পুরি সবাই লুফে নেন, সেখানে এটার উপরে মানে কিছুই নাই আপু, এটা হুদায় আমি লাইভ করতেছি, মানে যা কিনে আনছে ওই রকম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই আর কি, আমার কোনো বেনিফিট নাই। যারা জয়পুরি মালহান নেবেন সব বেনিফিট আপনাদের আমি বলে দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গেটার কত, 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার আয় কত দাম বললাম,
1500 ডিসকাউন্ট দিচ্ছি না, পিটা নিয়ে দেবো। আমাকে ভুল, আমাকে আমি ভুল বললো, তুই আমাকে ভুল বলবি না, তুই ঠিক করে দিবি, বলবি আপু 1350, আপু 1350 মনে করে দিবা, ঠিক আছে। তো যাই হোক, আজকে যদি ভুল ভাল করে আমি 1500, ভুল ভাল না, এটাই ঠিক প্রাইস, হ্যাঁ 1500 টাকা, 1350 আমার দিতে পারে, আমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার খুব বুকে মোচড় দিচ্ছে, বাট কিছু করার নাই। হ্যাঁ নতুন বছরের অফার তো অফার দিলাম, জান দিলাম। আমার মেয়েরা বলে আপু আপনি 1350 টাকা জয়পুরি দিবেন, আপু মাত্র আসছে, আমি আপু কিছু করার নাই শোনা। সো যাক একটা দেই না, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350 টাকা স্পেশাল অফার প্রাইজে। সো যার লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এই যে ডিজাইনটা দেখাচ্ছে এটার মধ্যে চারটা কালার পাবেন, আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ব্ল্যাকের উপরে, খুবই সুন্দর দেখেন, ব্ল্যাকের সাথে খুব সুন্দর একটা পিঙ্কের কম্বিনেশন। প্যান্টের কাপড়টা এত সুন্দর, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি যে এই প্যান্টের কাপড় দিয়ে যে প্যান্ট বানাবে তার কলিজা অনেক বড়, হ্যাঁ তার কলিজা মনে করেন হাতির সমান, হ্যাঁ আমার কলিজা হচ্ছে ইন্দোরের সমান। তো আমি এটা দিয়ে আসলে কখনোই প্যান্ট বানাতে পারতাম না, এত সুন্দর একটা যদি আমি কাপড় পাইতাম, মানে যদি আমার ড্রেসের সাথে আসতো আমি চোখ বন্ধ করে এটা দিয়ে একটা কুর্তি বানাইতাম, ব্ল্যাক একটা প্যান্টের সাথে পরতাম, চরম সুন্দর লাগতো আমাকে, আমি জানি। সো যাই হোক, এটা আমি অ্যাডভাইস করবো আপু, ব্ল্যাক প্যান্ট একটা সবারই থাকে, এটা আপনি ব্ল্যাক প্যান্ট দিয়েও পরতে পারবেন, এটা আপনি ব্ল্যাক প্যান্ট দিয়েও পরতে পারবেন। একটা প্রথম কথা, ডিসকাউন্টে নিচ্ছেন ড্রেস, তারপর একই ড্রেসের টাকায় দুইটা ড্রেস হয়ে যাবে, কারণ কি অরিজিনাল জয়পুরি। সো এই হচ্ছে গিয়ে জামাটা, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1350 টাকা স্পেশাল প্রাইজেস। সো কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, 1, প্রাইস হচ্ছে 1350 টাকা, খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো, হ্যাঁ কারণ শোরুম আপু বেশিক্ষণ ফাঁকা থাকতেছে না। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 1350, সরিয়ে ফেললাম কিন্তু, হ্যাঁ সো খুব তাড়াতাড়ি দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, ধরো। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 2, সো সেম জামাটার আরেকটা কালার, সো দিস ইজ কোড 2। সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ইয়েলোর উপরে, সো ইয়েলোর সাথে কী আছে বলুন তো দেখি, ইয়েলোর সাথে আছে হচ্ছে গিয়ে সেম জামাটারই কম্বিনেশন পেয়ে যাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যাবে। সো প্রাইস পেয়ে যাচ্ছেন 1350 টাকা, যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। আবারও আবারও আমি বলবো, যারা এটা দিয়ে মানে প্যান্টি বানাতে পারবেন তাদের আসলে কলিজার সাইজ অনেক বড়, আমার কলিজার সাইজ অনেক ছোট আর কি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350 স্পেশাল প্রাইস, যার কাছে এটা ভালো লাগবে, যে কালার ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে। আমি একটা ভালো বুদ্ধি দিই আপনাদেরকে আপু, এরপরে কিন্তু এই অফার থাকবে না, যতবারই নতুন আসবে 1500 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। সো যারা ঈদের জন্য গিফট নেবেন, ঈদের বেশি সময় নেই, কিনে কিন্তু স্টক করতে পারেন, হ্যাঁ গিফটের জন্য কিন্তু লাগেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা প্যান্টের কাপড়, এটা ড্রেসের কাপড়, এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে। সো দিস ইজ কোড নাম্বার 2, স্পেশাল প্রাইজিং পেয়ে যাচ্ছেন 1350 টাকা। ড্রেসের কাপড় আপু অনেক থাকে, সো বডি আপনাদের একদম 60+, লম্বা 50+ হয়ে যাবে। সো এরপরে আমি যেটা দেখাবো, দিস ইজ কোড নাম্বার 3, এটা হচ্ছে ব্লুর সাথে গ্রিন, এটাও খুব সুন্দর, এটার সাথে ওড়নাটা ধরবো অনেক ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা আপু ইয়েলো আর দেখবো না, এই পর্যন্ত 4-5টা ড্রেস হয়ে গেছে, তাও মন ভরে না, আমারও ইয়েলো কিন্তু ভালো লাগে জানেন, আগে তো নিত্যি আসলে আমি ইয়েলো বানাইতাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে কত, 1350 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে পুরোটা কলকা, কলকা দিয়ে অনেক সুন্দর না, অনেক পছন্দের মানুষ আপনি, আচ্ছা সরি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1350 টাকা, হ্যাঁ স্পেশাল প্রাইজিং। আর মানে ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে এই ডিজাইনটার পাড় দেওয়া আছে, সো এই পাড়টা কেটে আপনি গলা, নেক, তারপর হচ্ছে স্লিভে নিচে, শোনেন যারা যারা বুঝছেন বুঝছেন, যারা গিলে খাইছে আসি গুড। সো সো যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি কোড নাম্বার 3, হ্যাঁ সো কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে 1350। হাসবা না, উফ, সবাই হাসাচ্ছে, আচ্ছা যাক। সো দিস ইজ কোড নাম্বার 3, হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350, যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যাবে। প্যান্টের কাপড়টা দাও,
কিছু হবে না, আমরা আমরাই তো বের হয়ে গেছে, স্লিপ অফ টাং। নর্মালি আপুরা বলে তো এরকম, আরে চলেছে কি, কান্না চেপে রাখা যায়, হাসি চেপে রাখা কষ্ট। আল্লাহ, উফ, যাক মজা হইলো। আইডিটা না চোখে পড়ে না আগে। আচ্ছা যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3। হ্যাঁ, সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 3, 1350 টাকা স্পেশাল প্রাইস। আর এটা হচ্ছে কি, এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর দিছে আপু, এখন আমি আবার বলতেছি মম আপু, সবাই বুঝছেন আপনারা, আসলে ব্যাপারটা আসলে র্যাপিড এত ছিল, হ্যাঁ আমি আসলে বুঝে উঠতে পারি নাই, অঘটনটা ঘটে গেছে। আচ্ছা ব্যাপার না, থাক। সো এই হচ্ছে কি ঘটনা, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ অঘটন আর কি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে 1350। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দিতে হবে। হ্যাঁ শোনেন, একটু পরে শোরুম রাশ হয়ে যাবে, তার আগে আমি দেখাই ফেলি আপনাদেরকে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে ড্রেসের কাপড়টা, এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা খুবই সুন্দর দেওয়া আছে আপু, অরিজিনাল জয়পুরি। কেন ডিসকাউন্টটা, কাজ নতুন বছরে আপু সবগুলো শোরুম থেকে সবাই জয়পুরি 1350 টাকায় কেনাকাটা করতেছে, আপনাদের আর কি দোষ বলেন। সো এটা হচ্ছে 4 নম্বর কালারটা, সো একটা রেড কালার, এত সুন্দর জয়পুরির মধ্যে রেড কালার আসবেন, এটা হবে, এটা হবেই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে, আবার বলো আমি মিস করছি কি নিয়ে হাসতেছে, এটা বলাই যাবে না। এটা একবারই বুঝছো, এটা হচ্ছে ওয়ান টাইম লাইফ টাইম, মানে একবারই শো, এটা শো হচ্ছে একবারই, চশমা ঘোলা হয়ে আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, 1350 টাকা। কি লিখছেন টুইঙ্কেল আপু এত বড়? আচ্ছা আপনার মেয়ে আমার গান শোনার জন্য বসে আছে আপু, এটা একটা কথা বললেন। হ্যাঁ আচ্ছা, লাইভ শেষ করে গানটা আরেকবার শোনাই দিবো। হ্যাঁ ড্রেস দেখানো শেষ হলে শোনেন, শোরুমে না অনেকেই আছে, কাস্টমারের সামনে তো গান গাওয়া যায় না, পরে ভাববে কি এই মহিলা, এই মানুষটাকে তো মানে এই মহিলাটাকে সুস্থ সবল ভাবছিলাম, এই তো দেখি পাগলি। হাসির কারণটা রেকর্ডের লাইভ থেকে দেখে নিব, খুব এম্বারাসিং কারণ আপু দেখেন না, খুব এম্বারাসমেন্ট, খুব এম্বারাসমেন্ট হইলাম। যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 1350 টাকা স্পেশাল প্রাইজিংয়ে। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, রেডটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ সো সবগুলো সুন্দর, রেড রেড তো রেডি আপু। সো এটার মধ্যে দেখেন প্যান্টের কাপড়টা কি সুন্দর, এটা দিয়ে আপনি আরেকটা আরেকটা হচ্ছে গিয়ে জামা বানিয়ে, আমি একদম হাইলি রিকমেন্ড করছি, প্যান্টের কাপড়টা এত সুন্দর দিচ্ছে আপু, এটা প্যান্টের কাপড় দিয়ে আসলে ড্রেস বানানো, বুকের মধ্যে আসলে পাথর রেখে ড্রেস বানানোর মতোই। সো যেটা এখন আমি আপনাদের মানে কি বলছি, প্যান্ট বানানো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে 1350। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, স্পেশাল একটা প্রাইজিং আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি আবারও বলছি আপু, হ্যাঁ এই এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর করে পাড় দেওয়া আছে, পাড়টা আপনারা নেক লাইনে, তারপর হচ্ছে স্লিভে, নিচে, যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে আপনারা হচ্ছে সুন্দর করে ইউজ করে ফেলতে পারেন। সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে গিয়ে ওড়নাটা। ওকে, সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে, ধরো ক্যাচ। সো পরের ডিজাইন চলে চলেন চলেন, আই মার্ক দিব সবাইকে, বারবার বলেই যেতেছে, যে যা জিজ্ঞাসা করো, তুমি পাপ্পু কেন হাসতেছে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলা দরকার নাই ভাই, আপনাদের সামনে কখনো উল্টে পড়ে যাওয়া যাবে না, দেখা যাবে আমাকে তোলার বদলে আপনারা সবাই হাসতেছে, তুমি পাপ্পু পড়ে গেছে, এরকমই করবেন আপনারা, আপনাদের সামনে বিপদ। হ্যাঁ আপনাদের সামনে কিছু হওয়াটাও বিপদ। একবার না বুঝে হাসছি, দ্বিতীয়বার বুঝে হাসবো, কোনো কাম নাই আপনাদের আসলে। শোনেন এই যে সেকেন্ড ডিজাইন কিন্তু শুরু করে ফেলছি, হ্যাঁ আপনারা হাসতে থাকেন আমি ডিজাইন দেখাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি ডিজাইন নাম্বার 2, এটার হচ্ছে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার হচ্ছে কি 5। হ্যাঁ সো স্পেশাল প্রাইজিং 1500 টাকার অরিজিনাল জয়পুরি পেয়ে যাচ্ছেন আপু 1350 টাকা, সেটার খুবই সুন্দর, এটার 4টা সুন্দর সুন্দর সফট সফট কালার আছে। সো এটার মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার কি আছে, ভেতরটা অল ওভার ফ্লোর, এটা ওড়নাটা খুব সুন্দর আমি দেখাই। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ওকে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটার সাথে কি আছে বলেন তো, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর দিয়েছে এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1350 টাকা স্পেশাল প্রাইজে। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেবেন, কালারটা দেখেন এত সুন্দর, একটা পিচের মধ্যে আল্লাহ, এটারও প্যান্টের কাপড় খুবই সুন্দর, আমাকে একটু বলেন তো এটা দিয়ে আপনারা কেমন করে প্যান্ট বানাবেন, আমি তো এটা দিয়ে প্যান্ট বানাইতে পারবো না রে ভাই, সম্ভব না, আমি এটা দিয়ে প্যান্ট বানাইতেই পারবো না,
আমার খালামুনি একবার পড়ে গেছিল, না উঠে আমরা হাসতে হাসতে শেষ, এইটাই হয় আপু। অপরিচিত মানুষের সামনে পড়বেন রাস্তায় ঠিক আছে, পরিচিত কারোর সাথে রাস্তায় কখনো পড়বেন না। পরিচিত রাস্তার সাথে পড়লে মনে করেন আপনার ইজ্জতের মানে ফালুদা একদম, কারণ আপনাকে তো টানে তুলবেই না, হাসতে হাসতে এ পড়ে গেছে পড়ে গেছে এরকমই করতে থাকবে দেখবেন। হ্যাঁ, পরিচিত মানুষের সামনে ভাই উল্টে পড়া উচিত না, এইটাই হয়। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 5। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস হচ্ছে 1350। এটা একটা ছোট্ট একটা হাসির ঘটনা শুনে, হ্যাঁ মনে পড়ছে, তখন আমি অনেক ছোট ক্লাস ওয়ানে পড়ি, ক্লাস ওয়ানেই পড়ি হয়তো বা, তো আব্বা হচ্ছে তখন বাইক চালাইতো। হ্যাঁ, তো আমরা সবাই এখনও মনে আছে শুক্রবারের দিন, আমরা সবাই বিটিভিতে 3:20 হইতো না পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি, আমরা সবাই বাংলা ছায়াছবি দেখতেছি, বাসা ভর্তি মানুষ। আর হঠাৎ করে কাজের ছেলেটা এসে বলতেছে, দৌড় মারে এসে আম্মাকে বলছে, খালা খালা খালু অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, তো আমরা তো সবাই সিনেমা টিনেমা বাদ, আমরা সবাই কাঁদতে কাঁদতে মানে সিঁড়িতে হুড় হুড়ু করে নামতেছে সবাই, আব্বা অ্যাক্সিডেন্ট করছে, আব্বাকে কয়েকজন মানুষ ধরে নিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা সবাই কাঁদতেছি, মাঝখান থেকে আমার বোন, আমার সবচেয়ে যে বড় বোন, আমার বড় বোন এতগুলো কান্দা কাটা মানুষের সামনে হাসতে হাসতে উল্টে মারতে, আব্বার প্যান্ট ফাটা, আব্বার পা, হাঁটু হাঁটুরে বাটি, আব্বার হচ্ছে এখানে উঠে গেছে। হ্যাঁ, তো কী করবে, প্যান্টটা কাটছে না, আব্বার প্যান্ট কেটে মানে পালাজোর মতো আব্বার পা এরকম করে হয়ে গেছে। আমার বোন, আমরা সবাই কাঁদতেছি, আব্বা অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে, আমার বড় বোন, আব্বার প্যান্ট ফাটা, আব্বার প্যান্ট ফাটা। আর আশেপাশের বাসায় যারা ছিল, যারা আসছে অ্যাক্সিডেন্টের খবর শুনে বলে, কি কীরকম বেয়াদব মেয়ে রে ভাই, বাপ অ্যাক্সিডেন্ট করছে আর হেসেই যাইতেছে। তো এই হচ্ছে অবস্থা, বিপদে পড়লে বাসার মানুষের সামনে বিপদে পড়তে হয় না। ও, এই ঘটনা আমি জীবনে বলবো না, আল্লাহ। তো এটা হয় বুঝছেন, এই জন্য কখনো যদি রাস্তাঘাটে উল্টো পড়তে হয় কখনো পরিচিত মানুষের সামনে উল্টো পড়বেন না। যাক, তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত রে, কোড নাম্বার 5। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা, এটা হচ্ছে স্পেশাল প্রাইস, যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই। কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়, এটা হচ্ছে গিয়ে জামার কাপড়টা, আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা। সো 1500 টাকার জয়পুরি আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল প্রাইস 1350 টাকা, যার কাছে এটা ভালো লাগে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আপু, আমাদের অবস্থা যে তখন কী ছিল, মানে আমি এটা যত এখন যতই মনে পড়ে ততই হাসি পায় জানেন, আমাদের ছোটোবেলার অনেক মজা মজার ঘটনা আছে। আচ্ছা, সো দেখুন, নিশাত নিশাত সুলতানা শুনেন, এমনিতেই কিন্তু শীতকালে সবার একটু ডায়াবেটিক প্রবণতা থাকে বুঝছেন, শীতকালে কিন্তু এমনিতে ডায়াবেটিক প্রবণতা মানুষের একটু বেশি থাকে, ঘন ঘন বাথরুম পায়, সো এরকম কোনো আগাম করেন না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে কি 6। হ্যাঁ, সো প্রাইস হচ্ছে কি কত, এটা 1350 টাকা স্পেশাল প্রাইজিং। হ্যাঁ, সো এই হচ্ছে কি, আর হাসবো না। সো এটা হচ্ছে, শুনেন, হাসির পরে কান্না বলে গেছে রাজেশ খান্না, সো হাসা যাবে না বেশি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350 টাকা, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়গুলো খুব সুন্দর দিচ্ছে, খুবই সুন্দর দিচ্ছে। সো শোরুম থেকে অপ যেই প্রাইস আপনারা এসে কেনাকাটা করছেন অনলাইনে আপনাদেরকে সেম প্রাইসটাই আমি দিয়ে দিলাম। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, ওড়নাটা খুবই সুন্দর, কালারটা ভীষণ সুন্দর, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1350 টাকা স্পেশাল প্রাইজিং, যার কাছে যেটা ভালো লাগছে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। চলে গেল এটা 6 নাম্বার কালারটা, এরপরে যেটা আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে মন দিয়ে লাইভ করো সত্যি আপু, খুব বেয়াদবি করতেছি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, 7। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1350 টাকা স্পেশাল প্রাইজে। সো এটা দেখেন, এটা খুবই সুন্দর ভাই, এটা একদম এক দেখাতে নিয়ে নেওয়ার মতো, এবং বিশ্বাস করেন এটা আমি একদম মানে আমার ড্রেসটা জাস্ট গায়ে ধরা মাত্র আমি এটা মনে মনে বানায় ফেলছি। কীভাবে বলি, জাস্ট এরকম করে স্কোয়ার ভি, যেটা মানে একটু স্কোয়ার এরকম করে ভি, আর এখান থেকে আমি লেজ লাগাইতাম এভাবে, খুব সুন্দর হবে, অথবা এরকম করে চার কোণা করে লেস করে দিতাম স্কোয়ার ভি দিয়ে, মাঝখানে কাট করে এখানে জাস্ট বাটন 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 দিয়ে দিতাম। হ্যাঁ, আল্লাহ গো, আপু আমি বিছানা নষ্ট করতে চাই না, মনে হচ্ছে আমার ছেলে ডাইপার পরে লাইভ করতাম, লাইভ দেখবেন। গয়না বাক্স মনে করা দিচ্ছে লাইভ কিনে, আমার খুব আমাকে খুব শয়তান ধরছে আপু বুঝছেন, কয়েকদিন থেকে আমার খুব শয়তানে লাড়াচাড়া দিচ্ছে, খুব খুব খারাপ অবস্থা আমার।
সো যাক যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত রে দিস ইজ কোড নাম্বার হচ্ছে 7 সো দিস ইজ কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে 1350 টাকা স্পেশাল প্রাইজিং যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো এটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন এই যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর সো অবশ্যই প্যান্টার কাপড়টাতে প্যান্ট বানান আপু বা আপনি আর একটা কামিজ বানান ইচ্ছা খুব সুন্দর খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 7 প্রাইস হচ্ছে কি এটা 1350 টাকা স্পেশাল প্রাইস যার প্লিজ আ পারসন সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার ঠিক আছে সো কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত বললাম কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে কি 1350 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা আউটসাইড ঢাকা 80 টাকা ভালোবাসার টুম্পাপু লুকিং সো নাইস টু শুনেন আমার এখন খুব ভয় লাগতেছে এই ধরনের কমেন্ট পড়তে বুঝছেন আমি যেই সেই জিনিস করে ফেলতেছি তারপর হচ্ছে ছেলে মানুষ কমেন্ট করতেছে আমি দেখতেছি না এটা নিব কোড 7 নিয়ে নেন আপু ইয়েলোটা খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা সফট একটা ইয়েলোর মধ্যে এসেছে খুব সুন্দর তো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে 1350 টাকা হ্যাঁ সো চলেন এটা লাস্ট কালারটা দেখা লাস্ট কালারটা আমি এত জামা পরছি এই জন্য এটার দিকে আমি তাকাইতেছি না হ্যাঁ কারণ এইরকম এইটা এই টাইপের কালার হচ্ছে গিয়ে আমার জানের জান প্রাণের প্রাণ কালার সো এটা হচ্ছে আপু দেখেন এত সুন্দর একটা নুড গ্রে এর মধ্যে এটার সাথে পিচ কালার দিয়েছে অন্যটা গায়ে ধরবো আপনার কাছে আরও ড্রেসটা সুন্দর মনে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে 8 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন 1350 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা আউটসাইড ঢাকা 80 টাকা ড্রেসের দাম কি আসলে 1350 না ড্রেসের দাম কিন্তু আপু 1500 টাকার ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1350 টাকা কেন কারণ নতুন বছর উপলক্ষে আপু আমাদের সব শোরুমে অফার চলছে 10% অফ তো অনলাইনের আপুরা যারা আসতে পারছেন না থাক একটা 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 দুইটা তো দিতেই পারি না একটা দুইটা তো দিতেই পারি আপু আমি বলতাম যত হাসি তত কান্না বলে গেছে আমার আম্মা বাপ রে বাপ আন্টিকে এত সম্মান আমার মায়ের একটা খুব ফেভারিট বকা ছিল এখন বলা যাবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8 প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা স্পেশাল প্রাইজিংয়ে সো এটা হচ্ছে গিয়ে লাস্ট ড্রেস আজকে জয়পুরীর সো যারা নেবেন তারা হচ্ছে গিয়ে কি নতুন জয়পুরী অনলাইনে মানে শোরুমের পাশাপাশি অনলাইনেও আপনারা অ্যাভেল করতে পারছেন সেই সুযোগ করে দিলাম যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন সো এটারও প্যান্টের কাপড়টা আপু ভীষণ সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেস এই হচ্ছে গিয়ে ড্রেস সো এই হচ্ছে গিয়ে মানে কি বলেন তো এই হচ্ছে গিয়ে আজকের নতুন যে জয়পুরীগুলো ছিল যেগুলো 1500 টাকা জয়পুরী আপনারা পেয়ে গেলেন মাত্র কত টাকায় বলেন তো মাত্র পেয়ে গেলেন 1350 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা আউটসাইড ঢাকা 80 টাকা সো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর হচ্ছে কি কি বলবো বলেন তো আর কিছু না যার যেটা ভালো লাগছে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি শোরুমে রাশ বেড়ে যাচ্ছে আপু ক্লোজিং টাইম চলে আসছে সো যারা আছেন তারা সবাই শোরুমে আসছেন এখন সো আমি যেটা করছি আচ্ছা আপু আপনি এখন কোন শোরুম থেকে ভিডিও করছেন আমি এখন মানে লাইভ করছি এটা হচ্ছে ধানমন্ডি শোরুম থেকে আপু আমি ধানমন্ডি শোরুমে এসেছি এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ারের ঠিক পেছনে সীমান্ত সম্ভার শপ নাম্বার হচ্ছে 1122 এসকেলেটার দিয়ে উঠে হাতের জাস্ট বাম পাশে পেলেই মানে বাম পাশে তাকালে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে খোলা আছে কালকে খোলা আছে পরশু খোলা আছে চলে আসেন যখন যেটা যাদের সুবিধা হচ্ছে হ্যাঁ শেষ সো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার